আসসালামু আলাইকুম মিনসে পাঠশালায় স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কম্পিউটার শব্দের অর্থ কি। গণনাকারী যন্ত্র কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ কম্পিউটারের স্মৃতি কত প্রকার প্রধানত দুই প্রকার কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার এল এর পূর্ণরূপ কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এল এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিসি অর্থ কি পার্সোনাল কম্পিউটার পিসি অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার ওয়ান কিলোবাইট সমান ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইট ওয়ান কিলোবাইট সমান ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইট কম্পিউটারের আবিষ্কারককে হাওয়ার্ড এইটিন কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড এইটিন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে রোম বলে কম্পিউটারের কোনটি নেই বুদ্ধি বিবেচনা কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতাকে স্টিভ সেল ও জাবেদ করিম ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতা স্টিভ সেল ও জাবেদ করিম কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ইমেইল কি ইলেকট্রনিক মেইল ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে মাইক্রোপ্রসেসর কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কেম বিল গেটস বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি হচ্ছে বিল গেটস কম্পিউটার বায়োস কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটারের র্যাম কি স্মৃতিশক্তি কম্পিউটারের র্যাম হচ্ছে স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি সিন ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ সিন আইসিসিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল ফোর জিরো জিরো ফোর আইসিসিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল ফোর জিরো জিরো ফোর কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে উনিশশো সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার কম্পিউটার নেটওয়ার্ক চার প্রকার সেট অর্থ কী খোস করা সেট অর্থ হচ্ছে খোস গল্প করা ডিভিএমের সম্পূর্ণ নাম কি ডিজিটাল ভার্সেটেল ডিস্ক ডিভিএমের সম্পূর্ণ নাম ডিজিটাল ভার্সেটেল ডিস্ক কম্পিউটারের এই চিহ্নকে কি বলে হ্যাশ চিহ্ন কম্পিউটারের এই চিহ্নকে হ্যাশ চিহ্ন বলে ওয়েব অর্থ কিম জাল ওয়েব অর্থ হচ্ছে জাল মাইক্রোসফটের অর্থ কিম ক্ষুদ্রাকার মাইক্রোসফটের অর্থ হচ্ছে ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে বলা হয় ইন্টারনেট কম্পিউটারের ব্যবহার নয় কোনটি স্বপ্ন দেখা কম্পিউটারের ব্যবহার নয় স্বপ্ন দেখা মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম বোতামের চাপা মাউস ক্লিক বলতে বোঝায় মাউসের বাম বোতামের চাপা কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউট কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউট শব্দ থেকে কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন কোনটি ডাটা সংরক্ষণ ও স্থান্তরে ব্যবহৃত হয় ড্রাইভ পেন ড্রাইভ ডাটা সংরক্ষণ ও স্থান্তরে ব্যবহৃত হয় বাংলা লেখা সফটওয়্যার কোন বিজয় বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয় তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ তথ্য প্রযুক্তির শাখা নয় ডাক বিভাগ অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে এডিট ফাইন্ড কমান্ড থাকে এডিট মেনুতে অক্করের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়লগ বক্সে অক্করের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়লগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার প্রাণ মানুষের দেহকে হার্ডওয়্যার ধরা হলে সফটওয়্যার হবে প্রাণ কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম বিভিন্ন অক্ষর টাইপ করতে বোর্ডের কোথায় সাপ দিতে হয় বোতামে বিভিন্ন অক্ষর টাইপ করতে বোর্ডের বোতামে সাপ দিতে হয় কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সেভেন পয়েন্ট জিরো প্রবর্তন করেন উনিশশো সালে উনিশশো সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সেভেন পয়েন্ট জিরো প্রবর্তন করেন কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় বাইট কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা বাইট এককে প্রকাশ করা হয় প্রথম কম্পিউটার প্রোগ্রামার কেম লেডি অ্যাডা অগাস্টাম প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট মাল্টিমিডিয়া প্যাকেজ প্রোগ্রাম কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ড এককে প্রকাশ করা হয় কম্পিউটারের জনক সালস ব্যবেজ পেশায় কি ছিলেন গণিতবিদ কম্পিউটারের জনক সালস ব্যাবেজ পেশায় গণিতবিদ ছিলেন সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই হল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ